এটাই সে যুবের গুহা। এখানে যদি কারো বাড়িতে অনুষ্ঠান হতো, তার যদি সক্ষমতা না থাকতো যে অনুষ্ঠানের প্লেট এগুলো না থাকতো, এখানে সে চাইলে নাকি দিত। ছোটবেলায় এই ঝুঁকি বাড়ি নিয়ে অনেক গল্প কাহিনী শুনেছি, সেই কৌতূহল নিয়ে আজকে এখানে দেখতে যাচ্ছি। এখানে যাওয়ার পথে ট্রেন লাইনের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু একটা জিনিস লক্ষ্য করতেছিলাম, ট্রেন লাইনের আর যে পাত বলা হয় সেগুলো অনেকেই এখান থেকে চুরি করে নিয়ে গেছে। এই বিষয় থেকে আসলে খুবই খারাপ লাগলো, এবং ওখানে গিয়ে আরও অনেক কিছু দেখলাম। দুপাশে কোনো রাস্তা নেই, আপনার বিলের মাঝখানে একটি ব্রিজ নির্মাণ করে রাখছে। তো আসলেও এগুলো আমাদের রাষ্ট্রীয় সম্পদ, এগুলো কিন্তু নষ্ট হচ্ছে। যুবের গহ কোনটা? আচ্ছা, যুবের গহর যে কাহিনী শুনছি যে এখানে নাকি একটা সময় ওই যে মানুষের বাড়ি যদি কোনো অনুষ্ঠান হতো, আপনার আগে দিছে, এটা কি দিছে? এটা সত্যি কাহিনী? এটা সত্যি, আগে চালানে না, এটা আগে চালানে, মানে আপনার বাপদাদাদের কালানে। এটা বন্ধ হয়েছে কি জন্য? ওই যে আমে নিয়ে এটা চুরি করে হামলা রাখছে। তো এটা আসলে আমরা কিন্তু শুনছি, ওর মধ্যে কাম আছে। ওখানে কি যাওয়া যায়? দান যায়, দান যায়, ও নৌকা আছে। আচ্ছা, ধন্যবাদ। বলেন, এটা কি সত্যি কাহিনী? অনেক আপনি শুনছেন কার কাছ থেকে? না, আমার নুরুবিজি নাচার হারায় গল্প করছে। যে আগে এরা ব্যাপার বুহার অন্যসে কোনো ময়মনসিংহ অন্যসে খাল চাইলে আবদার করলে দিছে। এটা এখন দেয় না? না, এখন নাই দেয় না। কারণ? এমন কারণ যে কোনো ব্যবহারে মানুষের নষ্ট করছে, মানুষের গুপ্ত করছে, এই কারণে দেয় নাই, দেয় না। তার বাদে মুরুবিরা জালি দোয়াইছে, কয় যে গোহার চতুর্মুরা দেওয়া পয়সা উঠছে, পাওয়া গেছে। সোনার পয়সা? না না না, উবার পয়সা পাওয়া গেছে। সেটা আইন আবার আত্মসাৎ করে করা হয়নি। ওই সময় যখন এগুলো দিত, এখানে কি কোনো মানুষ বসবাস করতো? না 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 না, তাহলে ওরা কেউ কহায় না, ওরা কেউ কহায় না। তাহলে চাইতে হতো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাইতে হতো না? হ্যাঁ, গিয়ে বলতে হতো আমার প্রয়োজন, হ্যাঁ আমার দরকার, আমার এই ধ্যান রাখবো। আমরাও শুনছি, শুনে আসছি ওখানে দেখার জন্য। ওখানে তো যাওয়া যায় মেবি, তাই না? নাও ছাড়া তো যাওয়া হয় না, হানুন বিড়ির পারে গেলে ওরা নাও থাকে, তাহলে যাওয়া। আচ্ছা, ঠিক আছে, অবশ্যই থাকার তো মনে থাকতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। অষ্টআশি বন্যা গেছে, অষ্টআশি বন্যার সময় বেশ কিছু জায়গা জাগে না স্যার। আবার এখন যে মানুষের উঠতে আছে রে, বৃষ্টি গাদুলে ধুইয়া এখন একটু ধোবো হয়েছে, তাও কিছু মাটি কাটছে। বিষয়টা হচ্ছে অষ্টআশি বন্যার সময় এখানে পানি ওঠে নাই, তাই তো? পানি ওঠে নাই, মানে সব ডুবে গেছিল, তাই না? সব বাড়িঘর ডুবে গেছিল, মত ওই জায়গায় উঠতাম না। আচ্ছা, এটা একটা আশ্চর্যের বিষয়। কাকা, এই যে এখানে নাকি একটা সময় ই দিত, আপনার ওই যে প্লেট দিত চাইলে, এটা কি, এই কাহিনীটা কি আসলেও মানে সত্য কাহিনী? একটু সত্যই, সত্য মিথ্যা না? এখন ওই যে চুরি হলে মনে করেন সব গেছে, মানে একজন নিয়েছিল, সে চুরি করেছিল, তারপর আর দেয়নি না। তো দেখেন, এই যে উনি, কিন্তু আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি মোয়ালি। আচ্ছা, এখানেই তার বাড়ি। আপনি কথাটা কাদের কাছে শুনেছেন, মানে আপনার দাদার? দাদা, যে দাদা স্যার, বাবা স্যার, হ্যারি কাছে শুনছেন না? আচ্ছা, কাদের সময়কার ই ছিল, যে আপনার দাদার সময়কারই ছিল এটা প্রচলন? হ্যাঁ, তার আগে, তার আগের তুলনায়। তাও কত বছর হতে পারে? এটা দাদা তো আমি তো বর্তমান আমি কহাম না। যাই হোক, এই বিষয়টা হচ্ছে আসলেও এটা কিন্তু রূপকথার কাহিনীর মতো ছড়িয়ে আছে এই আমাদের এলাকার আশেপাশে। তো এখানে কি এখন যাওয়া যায়? এখানে যাওয়া যায়? যাহা ভাই, কিভাবে যেতে পারি? আচ্ছা, একটু। অবশেষে আমরা ঘাটে একটি নৌকা পেয়ে গেলাম, এবং আমরা সবাই মিলে নৌকায় চড়ে ওপারে যাব।
আমরা নৌকাতে উঠে পড়লাম। এখানে তারা 10 জন করে নৌকায় নিতে পারে, এবং কি আমরা অনেকটাই ভয় নিয়ে উঠলাম। কারণ ওই জায়গাটায় আমি যত এগিয়ে যাচ্ছি ততই মনে হচ্ছে আমার মানে একটু ভীত বোধ করতেছি, এবং কি শরীরের পশমগুলো মনে মানে দাঁড়িয়ে যাচ্ছে। না শুকায় যাবে, পানি কি এখানে সবসময় থাকে? না শুকায় যাবে। না এবং চারিদিকে পানি দেখে মাঝখানে এই জায়গাটা অনেকটা ভৌতিক মনে হচ্ছে। না আমরা অবশেষে আমরা এখানে পৌঁছে গেলাম, এবং ভিতরে গিয়ে দেখলাম এখানে একটা সুন্দর একটা বিল্ডিং রয়েছে, এবং এখানে কিছু মানুষ বসবাস করে যারা মানে অন্যরকম জগতের লোক, তারা এখানে এসে বস মানে থাকে আর কি, পারমানেন্ট নয়, হঠাৎ এসে থাকে আর কি। এখানে রান্না করার সুব্যবস্থা আছে, এবং কি এই জায়গাটা আমার কাছে অন্ধকার মনে হচ্ছিল, এবং এই জায়গাটায় আমি আসার পরে আমার ভয় লাগতেছিল, এবং মানে মানে অনেকটাই সমসমে ভাব ছিল এটা, মানে আসলেও এরকমটা আর কি, এরকম যাবে প্রথম আসা, চারদিকে জঙ্গল এরকমটা, মানে আমার কাছে অনেক ভীতটা বোধ করি। কিছু পিছনে একটা হিস্টোরি থাকে, রান্নার ব্যবস্থা করছে সম্পূর্ণ। এখানে এসে গল্পের ছলে তাদের কাছে জানতে পেলাম যে এখানে একটা গাছ রয়েছে, যে গাছটির বয়স যে কত এটা কেউ জানে না। যেমন একজন বলছিল, তার বাপদাদারা বলছে এটা যে বয়স কত, মানে তাদের 80 বছর পূর্বে কথা, মানে তাদের আছে বয়স আছে আর কি, তারাও জানে না এটার বয়স কত। তো আসলে এই এই জায়গাটার ভিতরে এই গাছটাই হচ্ছে সবচেয়ে মানে ঐতিহ্যবাহী, মানে এটা নিয়ে অনেক কৌতূহল রয়েছে। আর এখানে যারা দেখতে পেলাম তারা এখানে থাকে, তারা পার্ট টাইম এখানে থাকে, তো তাদের বাড়ি এই আশেপাশেই। সো আসলে ওই জায়গাটা নিয়ে অনেক কৌতূহল ছিল, আমরা ছোটোবেলা অনেক গল্প কাহিনী শুনছি। তো এখানে এসে যতটুকু দেখলাম বিল্ডিং রয়েছে, আর এখানে কিছু মানুষ থাকে, তারা প্রয়োজন আসে এখানে। তো আসলেও এই জায়গাটা দেখে এত কিছু মনে হয়নি, আসলেও এটা এটা নিয়ে অনেক গল্প কাহিনী আছে, পরবর্তী আমরা চলে আসি।